অর্থাৎ নবী রাসূলদের সময়ে একটি বেলায়েত, আউলিয়াদের একটি বেলায়েত জন্মগতভাবে আবার বেলায়েত লাভ করে, অর্থাৎ জন্মগতভাবে খেলাফত প্রাপ্ত হয়নি বা জানরা আউলিয়া হয় নাই জন্মগতভাবে, তাদের একটি বেলায়েত। এবং যারা তরিকতের সালেক সাধ্য সাধনার বলে যিনি গুরুকে লাভ করেন তিনাদের জন্য একটি বেলায়েত। এই হচ্ছে চার প্রকারের বেলায়েত। তন্মধ্যে আজকে যে বেলায়েতে আমি আছি, অর্থাৎ আহলে বায়াতের যে বেলায়েতটা, বাজানরা এই বেলায়েত না থাকলে তরিকত থাকতো না, তাই না? সেইখানে লক্ষ্য করে একটি গান আমার। উনি ওনার নবুয়ত দেখা গেলেন যে নবীর উপরে যখন স্থাপিত হয়েছে নবুয়ত, নবী এক বস্তু, নবুয়ত আর এক বস্তু, এই দেখা গেছে। আমি একটি গান করে আমার যে বেলায়েত, এই বেলায়েতের প্রকাশটা কেমন কিভাবে তার উপরে আমার একটি গান। অগ চৌদ্দ ভুবন করিলেন সৃজন, চৌদ্দ ভুবন, চৌদ্দ ভুবন করিলেন সৃজন, নূর নবী নূর নাম পিতার, দেখে না দেখি অযুদ বিছে নবী মূলাধার। চৌদ্দ ভুবন করিলেন সৃজন, চৌদ্দ ভুবন, চৌদ্দ ভুবন করিলেন সৃজন, নূর নবী নূর নাম পিতার, দেখ না দেখি অযুগ বিছে নবী মূলাধার, দেখ না দেখি অযুগ বিছে নবী মূলাধার। সিম্ভুকার হয় সৃজনকারী প্রকৃতি তার লীলাকারী, সিম্ভুকার হয় সৃজনকারী প্রকৃতি তার লীলাকারী, আদম দেহে অবতরি গো আদম দেহে, আদম দেহে অবতরি মুর্শিদ রূপে প্রকাশ তার গো, আদম দেহে অবতরি মুর্শিদ রূপে প্রকাশ তার, দেখ না দেখি অযুগ বিছে নবী মূলাধার, দেখ না দেখি অযুগ বিছে নবী মূলাধার। প্রকৃতির যার তিনটি আকার, রাসূল বলতে নবী নাম তার, প্রকৃতির যার তিনটি আকার, রাসূল বলতে নবী নাম তার, আহা দেতে করো তার বিচার, আহা দেতে করো তার বিচার, দেখি অযুগ
পিছে নবী মূলাধার দেখনা দেখি ওজুদ পিছে নবী মূলাধার দরবেশের বাণী বেলায়েতে হন জগৎ স্বামী খুশি সাদর বেশের বাণী বেলায়েতে মুর্শিদ জগৎ স্বামী এবার আদম রূপে এলেন তিনি গই আদম রূপে আদম রূপে আদম রূপে এলেন তিনি সিরাজ ভেবে দেখে বারো গো আদম রূপে এলেন তিনি সিরাজ ভেবে দেখে বার দেখনা দেখি ও যুগ পিছে নবী মূলাধার দেখনা দেখি ও যুগ পিছে নবী মূলাধার এই যে আমার বেলায় কোথায় স্থাপন হলো একজন মুর্শিদের উপরে এইখানে এসে বেলায়েত অর্থাৎ সৃষ্টির আদিতে যিনি তার প্রকাশ হচ্ছে মুর্শিদ রূপে বাজানরা রূপ তো অনন্ত রূপ তাই না কিন্তু মূলে যে রূপ আরেকটি অটল রূপের সাথে মিশ্রিত হয়ে গেছে সংযোগ স্থাপন করছে ওই রূপটা সামান্য রূপ নয় ওইটাই একজন কামেল মুর্শিদের রূপ এইটা হচ্ছে আমার বেলায়েত এই মুর্শিদকে ভজনা সাধনা এবং তার আনুগত্য করা রাসুলের আনুগত্য করা রাসুলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা এই যে আমার বেলায়েত এই মুর্শিদের মাধ্যম দিয়ে মুর্শিদের মধ্যে যে শক্তি প্রকাশ আছে বা গোপন আছে এইটা হচ্ছে আমার বেলায়েত ওয়ালে কুল্লে রাসুলুন ফাইজা সাউয়াতুহু কুদিয়া বাইনাহুম বিলকিস্তে ওয়ালা হুম লা ইসলাম যখন সেই রাসুল আসিয়া পড়েন তখন তাদের মীমাংসা করা হয় ন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করা হয় না আর প্রত্যেক গোত্রের জন্যে বা প্রত্যেক জাতির জন্য একজন রাসুল নির্ধারণ করা হয়েছে আর সেই রাসুলকে চিনতে হলে একজন কামেল মুর্শিদের দরকার এইটা হবে আমার বেলায়েত লালন শাহর গুরু হচ্ছে সিরাজ শাহ আর সিরাজ শাহর গুরুর নাম হচ্ছে খুশি শাহ সেই মহতের পথ বাবা যেখানে কলম ধরার মতো ক্ষমতা আমার নাই বাবা এবারে নবুয়ত নবুয়ত আমরা জীবনভর করলাম সাধক লেখছে রাসুলের পৃষ্ঠে দেখি নবুয়তের সিন আগের বস্তু পিছিয়ে দিল কেন রাব্বুল আলামিন একটি গানও আছে নবুয়ত সে কয় অক্ষরে কুমসি যে তৈয়ার করে নবুয়ত সে কার নাম পরে রাসুল ক্যান্তার হয় জামিন নবুয়ত আর বেলায়েতে পূর্বে ছিল কোন জায়গাতে এখন আছে কোন জায়গাতে গান রচে ওদিন হালিম এই নবুয়ত কি ধ্বংস হয়ে গেছে না আছে আর যে নবুয়ত নবীর পৃষ্ঠ দেশে ছিল সেই নবুয়তে চুমা দিয়ে আকাশ গুনাহ মাফ করছে কি বাজান তাই না খালি আকাশ নয় আকাশ ধরে তিনজন ব্যক্তি রাসুলের মহর নবুয়তে নবুয়ত দর্শন করছেন কেউ চুমা দিয়েছে কেউ দেয় নাই অর্থাৎ আপনি নবী কিনা আপনি নাকি নবুয়ত প্রাপ্ত নবী
এইটা প্রমাণ করার জন্য রাসূলকে যখন বলছিলেন রাসূল তাকে দেখাইছেন এই আক্কা ছাড়ারও তিনজন ব্যক্তি সেই মোহর নবুয়ত দর্শন করেছেন ওই ব্যক্তিগুলো কে এবং এই নবুয়তটা কি রকম বস্তু ওটা এখন বর্তমান কোন জায়গা আমার এইটুক জিজ্ঞাসা থাকে আস্তে বাজানরা গানের অপর নাম হচ্ছে জ্ঞান সিম্ভুকার সৃজনকারী অর্থাৎ সৃষ্টির আদির কথা সিম্ভুকার সৃজনকারী প্রকৃতি তার লীলাকারী অবাজান আমার মা যদি না থাকতো আমার প্রকাশ ঘটতো না দুনিয়াতে তাহলে ওইখানে লীলা করছে কে উভয়ে লীলা করছে তাই না তো বলছেন সিম্ভুকার সৃজনকারী প্রকৃতি তার লীলাকারী এই আদম দেহে অবতরী মুর্শিদ রূপে প্রকাশ তার খুশি সাদর বেশের বাণী নবী আর বেলায়েতে মুর্শিদ তিনি খুশি সাদর বেশের বাণী বেলায়েতে মুর্শিদ তিনি আদম রূপে এলেন তিনি গো আদম রূপে আদম রূপে এলেন তিনি ভেবে দেখে বার দেখ না দেখি ও যুগ দিছে নবী মূলাধার দেখ না দেখি ও যুগ দিছে নবী মূলাধার গো চোদ্দ ভুবন করিলেন সৃজন চোদ্দ ভুবন করিলেন সৃজন নূর নবী নূর নাম পিতার দেখ না দেখি ও যুগ পিছে নবী মূলাধার দেখ না দেখি ও যুগ পিছে নবী